তাদেরকে ঘরে থাকা হয় নাকি এই যে যখন এই যে মেঘ জমে বৃষ্টি নামে ছাদে উঠে আসো? বৃষ্টি যখন নামে তখন তো আসা হয় না, কিন্তু যখন একটু মন বিচলিত হয়ে যায় তখন মনে হয় ছাদে আসলেই হয়তো বা একটু শান্তি পাওয়া যাবে এই আর কি। একা আসো, একা এসে আকাশের সঙ্গে কথা বলো, মেঘের সঙ্গে কথা বলো। একা খুব একটা আসা হয় না, নিজের ছোট ভাইকে নিয়ে আসি এই আর কি, আর মাঝে মাঝে মা বাবা আসেন। ঘরে থাকার যে দিনগুলো যে পার করছো কিভাবে পার করছো? ঘরে থাকার দিনগুলো পার করছি প্রতিদিন প্রায় একই নিয়ম, একটু চেষ্টা করছি যে ইমিউনিটি সিস্টেম বিল্ড আপ করার জন্য যেন হেলদি খাবার খাওয়া যায়, মাকে একটু সাহায্য করার চেষ্টা করছি, তাতে আমার একটু সময় পার হয়। তারপর একটু এক্সারসাইজ করবার চেষ্টা করি যেন একটু, আমি বেসিক্যালি যোগা প্রাণায়াম করি, তো মানে মেন্টাল যেন একটু ভালো ফিল করি আর কি সেই জন্য। আর হচ্ছে আর এই তো টিভি দেখা, মুভিজ দেখা, এভাবেই সময় পার হয়ে যায়। আর এই সময়টাতে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠছি, তাড়াতাড়ি ঘুমোতে যাচ্ছি, কারণ আর তো বেশি কিছু করার থাকে না, কাজকর্ম নেই তাই। এই যে যোগ ব্যায়ামের মাধ্যমে এই যে অবসাদ দূর করার বিষয়ে, তা তোমার কি মনে হয় যে এই যে তোমার সঙ্গে তোমার যারা সহকর্মী আছে, বন্ধুরা আছে, প্রত্যেকের মধ্যে কিন্তু এই যে এতদিন কাজ থেকে দূরে থাকা, কারণ কাজ কিন্তু ভাবে হচ্ছেই না তাই না, কাজ থেকে দূরে রাখা, তোমাদের মধ্যে কি কোনো অবসাদ এসে অবসাদের মেঘ এসে জমছে যে এই যে কাজ থেকে প্রায় তো 4-5 মাস হয়ে যাচ্ছে? অবসাদের ব্যাপারটা আসলে সম্পূর্ণ মানসিক, আপনার যদি মনে হয় যে কোনো কাজকর্ম নেই, আপনি অবসাদের মধ্যে পড়ে যাচ্ছেন, তাহলেই আপনি ওটা আরও বেশি অনুভব করবেন, আঁকড়ে ধরবে। হ্যাঁ, আঁকড়ে ধরবে। আর আমার মনে হয় আমার সহকর্মীদের ম্যাক্সিমামই যেহেতু বিবাহিত, তাদের সংসার আছে, তো তাদের ব্যস্ততার একটা নতুন জায়গা আছে, বরঞ্চ আমি বরঞ্চ যেহেতু একটু একা, তো আমার কাছে আমার সম্পূর্ণ সময়টা আমার পরিবার এবং আমার আমার অন্যান্য অনেক কিছু চেষ্টা করতে হয় যেন সময়টা পার করতে পারি আর কি। আর অবসাদের ব্যাপারটা মাঝে মাঝে চলে আসে, কারণ একসময় একটা ব্যস্ততা ছিল, যেই ব্যস্ততাটা ছিল, হইহুল্লোর ছিল, সেই চাপটা কমে এসছে। কিন্তু আমার মনে হয় মানসিকভাবে যদি আমরা চিন্তা করে দেখি যে পৃথিবী একটু সুস্থ হবার চেষ্টা করছে, একটু পজিটিভভাবে যদি দেখার চেষ্টা করি, তাহলে আমার মনে হয় খুব বেশি অবসাদ বোধ করার ইয়েটা আসবে না আর কি, সুযোগটা। পৃথিবী সুস্থ হওয়ার চেষ্টা করছে বা পৃথিবী সুস্থ হবে, তারপর আবার একটা নতুন জীবন, তার আগে বলি না যে এই যে চাপ, হ্যাঁ এই চাপে তো থাকার একটা আনন্দ আছে, আমরা যে চাপে ছিলাম ফেলে আসা দিনগুলোতে, সেই চাপ তো অবসাদ দেয়, সেই চাপে থাকতেই চাই আমরা নাকি? আমার আমি একটু এক ধরনের ক্লান্তি ভাব এসে জমতো তোমার কাছে যে আমি আসলে এই ব্যাপারটাকে একটু অন্যভাবে দেখি। আমরা যখন নিজের কাজে ব্যস্ত থাকি, আমার মনে হয় আমরা নিজেকে ডাইভার্ট করার চেষ্টা করি, দিন শেষে আমরা কিন্তু একাই, হ্যাঁ ঘরে এসে আমাদেরকে একাই থাকতে হবে, যদি একটু গভীরভাবে বলতে যাই, একা এসেছে একা যাবো এই পৃথিবীতে, তো এই কাজকর্ম করা যা আমরা করছি মাঝখানে জীবনটাকে বাঁচানোর জন্য, চালানোর জন্য, এটা হচ্ছে আমাদের, আমরা চেষ্টা করছি কোনো না কোনোভাবে নিজের সময়টাকে পার করবার। হ্যাঁ, আর এখন যে সময়টাতে আমরা আছি, আমার মনে হয় যে হ্যাঁ তখন তো আমাদের অনেক ব্যস্ততা ছিল, এখন আমরা কোনো না কোনোভাবে ব্যস্ত থাকতে পারি। আমরা কিন্তু চাইলে এমন কিছু কাজ আছে যেগুলো আমরা কর্মব্যস্ততার কারণে প্র্যাকটিস করতে পারিনি, যেমন আমরা একটু বেশি সময় ধরে রেয়াজ করতে পারিনি, একটু বেশি সময় ধরে নিজের শরীরের চর্চা করতে পারিনি, একটু বেশি সময় ধরে হয়তো বাবা মার খেয়াল রাখতে পারিনি, একটু বেশি সময় ধরে হয়তো আত্মীয় স্বজনদের সাথে টেলিফোনে কথা বলা হয়নি, যোগাযোগ করা হয়নি, এই সমস্ত কাজগুলো আমরা হয়তো এই সময়টাতে করে নিতে পারি আর কি। এই যে মানসিক প্রশান্তির জন্য এবং এই যে প্রশান্ত জলাশয়ের কাছে যাওয়া, এবং সেই প্রশান্ত জলাশয়ের পাশে এখন চুপ করে বসে থাকো তাই তো? আমার বাসায় একটা ছোট হোম স্টুডিও আছে, তো আজ থেকে 5 বছর আগে কখনো এরকম ইন্টেনশন ছিল না যে কাজ করব, কিন্তু শখের বশে কিনে রেখেছিলাম কিছু জিনিসপত্র।
সেটা যেভাবে কাজে লেগে যাবে কোনোদিন আমি কল্পনা করিনি। কারণ যখন বিভিন্ন স্টুডিওতে যাবার প্রয়োজন হচ্ছিল, বড় ভাইরা যখন বলছিল যে এসে কাজ করে যাও, তো তখন আমার মাথায় বুদ্ধি আসলো যে আমি কেন না এইগুলোকে আবার এগুলোকে প্রয়োগ করি। হ্যাঁ, তো ওগুলোকে প্রয়োগ করে আমি অ্যাকচুয়ালি কাজে লাগিয়ে আমি কিছু কিছু কাজ পাঠিয়েছি বিভিন্ন জায়গায়, বিভিন্ন স্টুডিওতে। ঈদের কাজ করলাম, ভালো কোয়ালিটির কাজ এক্সপেক্ট করাটা একটু কষ্টকর। তো এই জন্য নতুন কাজ করিনি। আমি চেষ্টা করেছি আমার ইউটিউব চ্যানেলের জন্য, যে আমার পুরাতন গানগুলো আছে, যে গানগুলো মানুষের কাছে পৌঁছায়নি, মানুষ গানগুলো সুন্দর কিন্তু হয়তো বা কোনো না কোনো কারণে মানুষের কাছে পৌঁছায়নি, তো আমি চেষ্টা করছি সেই গানগুলোকে নতুন করে করে তাদের কাছে উপস্থাপন করবার, যেন তাদের আবার নতুন করে যেন শুনতে পায়, কেমন লাগে সেটা যেন আমাকে জানাতে পারে আর কি। ইউটিউব চ্যানেলে তো তোমার অনেকদিন আগেই আসা, তাই না? মানে অনেকেই যখন আসে না, অনেক শিল্পীরা যখন আসে না, তার আগে মানে শুরুর দিকে চেষ্টা ছিল। আমি গত 7 বছর ধরে চেষ্টা করছিলাম, কিন্তু 5 বছরের কষ্টের একটা প্রতিফলন যেই আমার একটা ইউটিউব চ্যানেল ছিল, সেই চ্যানেলটা আমার হঠাৎ করে ক্র্যাশ হয়ে গেছে। তো যার কারণে আমাকে আবার নতুন করে চেষ্টা করে আবার নতুন করে একটা চ্যানেল হারিয়ে গেছে। এবারে যে হোম স্টুডিও থেকে এই যে ঘরে থাকার সময়টাতে কোন কোন গান আবার নতুনভাবে দিলে? আমার কিছু গান আছে, যেমন আজ মন চেয়েছে হারিয়ে যাব, হিয়া একটা গান আছে আমার জাহাঙ্গীর রানার লেখা সুর করা, বন্ধু তোমায় মনে পড়ে গানটাকে নতুন করে করব ভাবছি, তখন তোমার 21 বছর বোধ হয় গানটা আমি করেছিলাম সিলনে, সেই গানটা নতুন করে করব ভাবছি। বদনাম একটা গান আছে, সেই গানটাও নতুন করে করব। বদনাম গানটা কি? রাজীব আহমেদ ভাইয়ের লেখা, রাজেশ দা সুর করা একটা গান, খুবই সুন্দর একটা গান। এই যে বদনাম নামের সঙ্গে থাকতো আমার নাম, শিল্পীদের তো একটু বদনাম, একটু স্ক্যান্ডাল যোগ হয়, তাই না? হ্যাঁ, অবশ্যই করে যায়, কিন্তু এই ব্যাপারগুলো অনেক সময় শুধুমাত্র যে স্ক্যান্ডাল ছড়াতে হবে এমন কোনো কথা নেই। একটা নর্মাল একটা গানের ভিডিওতেও অনেক রকম মানুষ মন্তব্য করে থাকেন, যেগুলো পজিটিভ এখন ইউটিউবে যেটা বেশি হচ্ছে, হ্যাঁ, যেটা বেশি হয়, তার কারণেও হয়তো বা অবসাদ আসতে পারে শিল্পীদের মধ্যে। তবে আমার মনে হয় যখনই আমার এই দিকে চোখ গেছে, নেগেটিভ কমেন্টসগুলোর দিকে যখনই আমার চোখ গেছে, আমার তখনই আমি নিজেকে এই বলে সান্ত্বনা দিয়েছি যে আমার কাজটা হচ্ছে শুধু গান করা, আমার কাজটা হচ্ছে শিল্প সৃষ্টি করা, এর বাইরে মানুষ কিভাবে নিচ্ছে। আগে হয়তো বা যখন স্বর্ণযুগ ছিল মিউজিকের, তখন অ্যালবাম বের হতো বিভিন্ন জায়গায়, তখন মানুষ কিভাবে ফিডব্যাক দিচ্ছে সেটা কিন্তু শিল্পী শুধুমাত্র গান শুনেই বুঝতে পারতো যে তার গানগুলো মানুষ শুনছে। এর থেকে বেশি পাওয়া যেত না। তো আমার মনে হয় যে জেলাসি থাকতে পারে, ভালো লাগা মন্দ লাগা থাকতে পারে বিভিন্ন কারণে, বিভিন্ন শিল্পীর প্রতি, বিভিন্ন মানুষের, কিন্তু শিল্পীর কাজ হচ্ছে শুধু কাজ করে যাওয়া, তার যে প্রতিভা আছে সেই প্রতিভাকে বিকশিত করা, এর থেকে বেশি আমার মনে হয় তার কনসেন্ট্রেট করা উচিত না। এবং শিল্পীদের মধ্যে তো ওই প্রবণতা আছে যে আমার গান হিট করানোর জন্য বা আমার গানটি এখনকার ভাষা যদি বলি যে ভাইরাল করার জন্য, নিজে একটু আলোচনা আসার জন্য কিন্তু স্বপ্রণোদিতভাবে শোনা, মানে আমরা শুনি যে অনেক শিল্পী তৈরি করেন যে আমার একটু, এটা আগেও ছিল এখন আর একটু বেড়েছে হয়তোবা, যে আমাকে নিয়ে একটু আলোচনা হোক বলে আমার যে গানটি রিলিজ হচ্ছে ইউটিউবে বা অন্য যে কোনোভাবে, সেটার প্রতি মানুষের শ্রোতা দর্শকের মনোযোগ বাড়বে। সেটা যদি পজিটিভ দিক থেকে হয়ে থাকে তাহলে খারাপ তো কিছু নয়, আর যদি সেটা নেগেটিভ দিক থেকে হয়ে থাকে, সে যদি বিষয়টাই নেই, হ্যাঁ, মানুষের আগ্রহ তো ওদিকেই বেশি থাকে, হ্যাঁ, যেহেতু আগ্রহ ওদিকে থাকে, যদি ওইদিকে কনসেন্ট্রেট করে কাজ করা হয়, আমার মনে হয় বেশি দূর কি যাওয়া সম্ভব হবে, মানুষের মনে কি জায়গা করা সম্ভব হবে, ওভাবে হয়তো বেশি দিন মানুষের মনে জায়গা করে রাখা যায় না। এই তোমরা যখন এই যে ক্লোজ আপে যখন শুরু করেছিলে, এই যে ক্লোজ আপ 1 এর মাধ্যমে তোমরা আসলে, তো এটা নিয়ে এক ধরনের কথা আছে যে এই যে তোমরা যারা বিভিন্ন প্রতিযোগিতার মাধ্যমে এসছো, তারা এসেই তারকা খ্যাতি পেয়েছো বা তারকা হওয়ার একটা, তোমরা গানের দিকে অতটা মনোযোগ না যে আমি আসলাম, রেওয়াজ, এই যে চর্চা, অনুশীলন, এটা যে অনুশীলনের বিষয়, সেখানে শিল্পী না আমি তারকা হব, এই মানসিকতা কি দেখতে পাও?
আসলে সত্যি কথা এসেই হিট হয়ে যাওয়া, এসেই টেলিভিশনে অনুষ্ঠান করে, সেই স্টেজ শো করা, বিদেশে শো করতে যাওয়া, গানটা হলো কি না সেটা তো আমি বলবো যে নিজের কথা বলতে গেলে আমরাও তো আসলে খুব হঠাৎভাবেই তারকা হয়েছি, শিল্পী হওয়ার চেষ্টা করছি এখনো হতে পেরেছি কিনা জানি না। তারকা হওয়ার পর থেকে শিল্পী হতে শুরু করে, হঠাৎ ফেমাস হলাম তো মানুষের কাছে অনেক হঠাৎ অনেক বেশি ভালোবাসা পেয়ে গেছে সবার কাছ থেকে, ভোটের মাধ্যমে বলুন, শুভকামনার মাধ্যমে বলুন। তো আমি বলবো যে হঠাৎ করে তারকা হওয়া হয়ে যাওয়াটা সম্পূর্ণ ভাগ্যের ব্যাপার, আর যারা আজকাল যারা হচ্ছে এরকম তো আসলে এটা তো চ্যানেলরা করছে বিভিন্ন ধরনের ট্যালেন্ট সার্চ কম্পিটিশন, এর মাধ্যমে যদি কিছু কিছু ট্যালেন্ট উঠে আসে তাহলে মন্দ কি, খারাপ তো নয়। বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে বাংলাদেশের বিভিন্ন জায়গায় অনেক শিল্পী আছে, অনেক প্রতিভা আছে, তারা যদি একটা প্ল্যাটফর্ম পায় মন্দ কিছু না আমি বলবো, কিন্তু যদি তারা নিজেকে শিল্পী হবার চেষ্টা না করে যদি তারকা হবার চেষ্টা করে তাহলে আমার মনে হয় বেশি দূর সফলতাটা কে বয়ে নিয়ে যেতে পারবে না। আর তোমার ক্লোজআপের প্রথম গান কোনটি ছিল? আমার ক্লোজআপের প্রথম গান যদি বলি কম্পিটিশনের মাধ্যমে আমি করেছিলাম ভালোবাসো বাসবো। এই গানটির পর তো আরো কয়েকটি গান তুমি, এই গানটির পরে আরো সাতটি এপিসোড হয়েছিল, সাতটি গান করেছিলাম। এবং এই সাতটি গানের মধ্যে কোন গানটি শেষ পর্যন্ত দর্শক সবচেয়ে বেশি ভালোবেসেছে আমি বলবো প্রত্যেকটা গানই, কারণ যেতে কষ্ট হয়ে যেত আমার, হয়তো বা ভোটটা সেভাবে আসতো না। তো আমার মনে হয় যখনই আমার কম্পিটিশনে করা কোনো গানের নাম নিয়ে যখন মানুষের কাছে বলা হয় যে কোন শিল্পী আসছেন এখন গান করতে, দর্শক স্বাভাবিকভাবেই আমার নামটা উচ্চারণ করেছে। তো তার মানে যে কটা গানে আমি কম্পিটিশনে করেছিলাম সবকটা গানে মানুষের খুব পছন্দ হয়েছে আর কি। এবং এই যে ক্লোজআপ ওয়ান থেকে বের হয়ে যে তুমি তো মঞ্চে চলে গেলে তাই না, সেটার অভিজ্ঞতাগুলো বলো। ক্লোজআপ থেকে বেরিয়ে আমি মঞ্চে গেছি, একটু সময় লেগেছে কারণ আমার তখন এইচএসসি পরীক্ষা ছিল, আমাদের প্রথম ট্রিপ ছিল অস্ট্রেলিয়াতে, কিন্তু আমাকে দেশে না দেশের বাইরে প্রথম ট্রিপ দিয়ে চলে গেলে হ্যাঁ, তো কিন্তু আমাকে বাড়ি থেকে পারমিশন দেওয়া হয়নি কারণ আমার এইচএসসি পরীক্ষা, আসলে এসএসসি এবং এইচএসসি এই দুটো সময় তো খুবই ক্রিটিক্যাল সময়, আর এই সময় যদি পড়ালেখার একটা গ্যাপ পড়ে যায় তাহলে হয়তো বা এরপর সেটা মেনটেন করতে কষ্ট হতে পারে, আমার বাবা সেটাই মনে করেন। তো যার কারণে পারিবারিক বাধার কারণে আমি যেতে পারিনি, আমার যাওয়া হয়নি, তো আমি সেই ট্রিপটা মিস করেছি। কিন্তু পরবর্তীতে আবার দর্শক চাহিদার কারণে আমাকে যেতেই হয়েছে, তাদেরকে তাদের ভালোবাসার টানে আমাকে গিয়ে ওখানে গান পরিবেশন করতে হয়েছে। এরপর আমরা দেশের বিভিন্ন জায়গায় ট্রিপ করেছি, ইউকেতে, ইউএসএতে, ইউরোপে, তারপরে গেছিলাম হচ্ছে দুবাইতে, বিভিন্ন দেশেই অনুষ্ঠান করে তারপর একেবারে এসেছি। দর্শক এমনিতে তুমি স্টুডিওতে গান করলে প্রথম যখন দর্শকের সামনে উপস্থিত হলো, আসলে এটা ভাষায় প্রকাশ করবার মতো না কারণ আমরা নিজেকে কখনো জানি না, আমরা আমি সবসময় নিজেকে খুব এমনভাবে চিন্তা করি যে যখনই আমাকে কেউ বলে তুই এত ভালো কিছু করে ফেলেছিস, তখন আমার মনে হয় কি ভালো করলাম, চেষ্টা করলাম, হ্যাঁ এত ভালো হয়েছে, মানুষ এত প্রশংসা করছে কেন। তো এই ব্যাপারগুলো আসলে আমি খুবই লাইটলি নেবার একটা টেন্ডেন্সি আছে আমার মধ্যে, কারণ আমার বাবা সবসময় বলে যে যাই করবে নিজে বেশি অহংকার বোধ করবে না, অহংকারী যেন হয়ে না যাই। তো আমি সবসময় সব কিছুকে লাইটলি নেবার চেষ্টা করি, কিন্তু আমি দেশের বাইরে গিয়ে মানুষের এত ভালোবাসা পেলাম, তারা আমার গান শুনে যেভাবে এক্সাইটমেন্ট দেখিয়েছে, আমাকে যেভাবে ভালোবেসেছে, আমাকে সহ আমার যারা সহকর্মী ছিল তাদের সবাইকে যেভাবে ভালোবাসা দিয়েছে, আসলে এটা ভাষায় প্রকাশ করবার মতো না। এবং আমার মনে হয় আমরা সত্যি খুবই ভাগ্যবান একজন যে এভাবে মানুষের কাছে গিয়ে মানুষের ভালোবাসাটাকে উপভোগ করতে পেরেছি আর কি। ওই যে বলছিলে যে ওই ষাটটি গানের মধ্যে তাহলে কোন গানটি মানুষের জীবনে মানুষকে বেঁচে থাকতে হলে বন্ধুটা অনেক বেশি প্রয়োজন, এবং আমরা অনেকেই হয়তো বা
এক একটা ধাপ পেরিয়ে আমি বলবো যে মনে হয় মনে করেন যে স্কুল পার করে কলেজে চলে যাওয়া, কলেজ পার করে ইউনিভার্সিটিতে যাওয়া, অনেকেই হয়তো স্কুল ফ্রেন্ডসদেরকে ভুলে যায়, অ্যাভয়েড করে, কথা আর বলছে না, এই ব্যাপারটা একেবারেই গ্রহণযোগ্য না। আমার মনে হয় যে নিজের যে স্কুল ফ্রেন্ডস আছে, কলেজ ফ্রেন্ডস আছে, ইউনিভার্সিটির যারা ফ্রেন্ডস আছে, তাদের সবার সাথে সবসময় একটা বন্ধুত্ব টিকিয়ে রাখাটা খুব বেশি জরুরি। কারণ এই যে দেখুন, এই মুহূর্তে আমরা সবাই ঘরে বসে আছি, ঘরে ঘরে ঘরের মধ্যে, আমরা কিন্তু চাইলে নিজের বন্ধুদের সাথে অনেক বেশি কথা বলতে পারি। যারা খুব বেশি কর্মব্যস্ত থাকতো, তারা হঠাৎ করেই কিন্তু একলা বোধ করবে ঘরে থেকে থেকে। তো তারা যদি তাদের সেই পুরনো বন্ধুদেরকে আবার কাছে ডেকে নেয়, কথা বলে, তো আমার মনে হয় যে অনেকটা হালকা হওয়া যায় মানসিকভাবে। তো বন্ধু থাকাটা অনেক জরুরি। না, জীবনের বাকি বাকি বিভিন্ন সময়ে তো বন্ধুত্ব তৈরি হয়, নানা রকম বন্ধুত্ব তৈরি হয়। এবং এখন এটা ওই যে বলো না, যে তুমি বলছিলে শুরুর দিকে পৃথিবীর অসুখ, সময়ের অসুখ, সেটা থেকে ওই যে বন্ধুত্ব টেকসই হয় না, কেন টেকে না তোমার কি মনে হয়? অনেক রকম কারণই থাকতে পারে। বেসিক কারণটা কর্মব্যস্ততা, দুজন দুজনের হয়তো বা ভিন্ন রকম কাজের ব্যস্ততার কারণে দুজন দুই কলেজে চলে যেতে পারে, কিংবা ইউনিভার্সিটির পরে চাকরির একটা প্রয়োজনীয়তার কারণে দুজন আলাদা হয়ে যেতে পারে, বিভিন্ন রকম কারণে থাকতে পারে। কিন্তু পরবর্তীতে ধরো যে ওই স্কুল কলেজ বা এগুলি পার করে তো বন্ধুত্ব তৈরি হয়। আচ্ছা, আমার কর্মজীবনে তৈরি হতে পারে, তোমার গানের জায়গা তৈরি হতে পারে, আবার ব্যক্তিগত সম্পর্কের বন্ধুত্ব তৈরি হয়, তাই না? সেগুলো সবই মানে আজকে তোমার সঙ্গে আমার বন্ধুত্ব আছে, কালকে তুমি স্ট্যাটাস মানে তোমার প্রোফাইলে লিখে ফেলেছি মানে তোমার কোনো বন্ধুত্ব নাই, এই যে ব্যাপারটা হচ্ছে, আবার কালকে দেখা গেলো তুমি তোমার বন্ধু তৈরি হয়েছে, সেই জায়গাগুলো এত অস্থিরতা কেন? আমার মনে হয় আমরা মানসিকভাবে সন্তুষ্ট না, যাই পাচ্ছি তা নিয়ে সন্তুষ্ট থাকতে পারি না আর কি। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে কি, একটা মায়ের পেট থেকে জন্ম নেওয়া ভাই বোন দুজন দুজনের মন মানসিকতাই তো ভিন্ন থাকে। তাহলে ভিন্ন মার পেটের থেকে বের হয়ে আসা একজন সন্তান, তার মন মানসিকতা ভিন্ন হতেই পারে। তো দুজন দুজনের দুজন দুজনকে বুঝতে পারাটা সবচেয়ে বেশি জরুরি। আর সবচেয়ে বেশি জরুরি হচ্ছে দুজন দুজনকে জানবার পরে সেটাকে অ্যাডজাস্টমেন্ট বলে আর কি, যদি অ্যাডজাস্টমেন্ট বলা হয়। কিন্তু এটাকে অ্যাডজাস্টমেন্ট বলে মনে হয় ছোট করে দেওয়া হলো, দুজন দুজনকে খুব ভালোভাবে বুঝতে পারা, জানার আগে কোনো মোহ থেকে হয়তো বা বন্ধুত্বটা হয়ে যাচ্ছে, বা বন্ধুত্ব হচ্ছে না, বন্ধুত্বের একটা আকার বা ধারণা তৈরি হচ্ছে। হ্যাঁ, আমার মনে হয় বন্ধুত্ব হয়ে যাওয়াটাও একটা নিয়তি, আর সেটাকে ধরে রাখাটাও একটা নিয়তির মধ্যেই পড়ে আর কি, যদি চেষ্টা থাকে। রেয়াজ, হ্যাঁ অবশ্যই চেষ্টা থাকতে হয়। আপনি দেখবেন বহু বহু বছর ধরে আমাদের যে জেনারেশন, আমাদের মা বাবা, আমাদের দাদু দিদা, তাদের তো কখনো ওরকম ছাড়াছাড়ি হয়নি, কিংবা ওরকম বিচ্ছেদ হয়নি, মনোমালিন্য খুব বেশি হয়নি। তখন আবার ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার একটা ব্যাপার ছিল না, তো হ্যাঁ কেউ একজন বকাবকি করলে হয়তো বা আরেকজন খুব নীরবে সেটা সহ্য করে যেত। হ্যাঁ, তো এই ব্যাপারগুলো এখন খুব কমে গেছে, মানুষের মধ্যে ব্যক্তি স্বাধীনতা চলে এসেছে, ঠিক যেমন ঠিক সেরকম আত্মহংকারও চলে এসেছে। একটা বিষয় হচ্ছে যে আমরা তো অনেকটাই পেয়েছি, তুমি হয়তো কিছুটা পেয়েছো, যে চিঠি পেয়েছো, চিঠির যুগ পেয়েছো, পোস্ট অফিস বা চিঠির যুগ পেয়েছো, চিরকুট এগুলো পেয়েছো, তারপর হচ্ছে ল্যান্ডফোন, তারের যে টেলিফোন পেয়েছো, মুঠোফোন পেয়েছো, পেয়েছি, আবার এখন যে অবয়বপত্র বা ফেসবুক পেয়েছো, এই যে চারটি সময় যে পেলে এবং মানে চারটি সময় যে পেরিয়ে আসলে, এইটাকে তুমি কিভাবে দেখো? যে এই যে এখনকার অনেক প্রজন্ম হচ্ছে সেটা পায়নি, তারা সরাসরি মুঠোফোন পেয়ে গিয়েছে, ফেসবুক পেয়ে গিয়েছে, তাই না? এই চারটা সময় যে পার করলে, এই পর্যবেক্ষণটা একটু তোমার কাছে শুনতে চাই। আমি বলবো আমরা খুবই, আমরা যারা এই সময়গুলোকে দেখতে পেয়েছি নিজের চোখের সামনে, আমরা খুবই ভাগ্যবান। আমরা দেখেছি যে কীভাবে কীভাবে কী বলবো, টেকনোলজি কীভাবে উন্নত হয়েছে দিন দিন, সেটা আমরা দেখতে পেয়েছি। মুঠোতে ফোন, কিন্তু তারের ফোন থেকে কিভাবে একটা ছোট একটা ফোনের মধ্যে চলে আসলো, পাশের বাসায় বা নিস্তালায় ফোন ছিল, সেখানে যে কথা বলতো, সেখানে যে কথা বলতে হতো, সেই সময়টা থেকে যে আমরা এখন আমাদের হাতের মধ্যে ফোন চলে এসেছে এবং আমরা সোশ্যাল মিডিয়া চলে এসেছে, দেশের এক কোণায় বসে আমরা পৃথিবীর অন্য প্রান্তে চলে যাচ্ছি, কথা বলছি, তো এই ব্যাপারটা আসলে অনেক মানে আমি কী বলবো, একটা বিপ্লব সাধন হয়েছে। আর আর
কিন্তু আবার সেখানে আবার আরেকটা ব্যাপার থেকে যায় যে হয়তোবা আমি তো আর কতদিন বা বাঁচবো, 50-60 বছর হয়তোবা খুব বেশি ভাগ্য থাকলে, তারপরের যে আরো অনেক রকম টেকনোলজি আসবে, আরো নতুন নতুন অনেক কিছু আসবে, সেগুলো হয়তো আমি দেখতে পারবো না। তো সেই সময়টা আমি বলবো যে এই জেনারেশনটা যারা শুধু যারা মুঠো ফোন দেখতে পাচ্ছে, তারা হয়তো আরো অনেক নতুন নতুন টেকনোলজি দেখতে পাবে। এবং এই যে যত প্রযুক্তি আসছে, এই যে সেখানে উদ্বেগটা বেড়েছে না যে আমি মুঠো ফোনেই আমি ডায়াল করে আমার প্রিয়জন স্বজন তার খোঁজ করতে, আগে তো সেটা ছিল না। হ্যাঁ, সেই এত কাছে সব কিছু কাছে চলে আসে, তারপর উদ্বেগ বাড়লো কেন? ওই যে মানুষের মনের ভিতরে শান্তির একটা ব্যাপার থাকতে হয় সবচেয়ে বড় কথা, কিন্তু আপনাকে দিন শেষে যে আমরা একা থাকার একটা প্র্যাকটিস করা, মেডিটেশন করা ইজ ভেরি ইম্পর্টেন্ট নিজের মেন্টাল পিসের জন্য আর কি। সব কিছু টেকনোলজি এগিয়ে যাচ্ছে, আমরা দূরের মানুষকে কাছে পাচ্ছি, এগুলো সব আমাদের জন্য অ্যাডভান্টেজ অবশ্যই। তো সব কিছুর তো একটা ডিসঅ্যাডভান্টেজও থাকে, তো সেই ডিসঅ্যাডভান্টেজগুলোকে আমার মনে হয় ওভারলুক না করে সেটার উপরে কীভাবে কাজ করা যায় সেটাতে ফোকাস করাটা ভেরি ইম্পর্টেন্ট। মেডিটেশন একটা বড় অঙ্গ হচ্ছে গান। অনেক গান তোমার, তোমার কোন গানটা হলে পর তোমার কোন গানটা গাইলে পর তোমার কাছে তোমার নিজেই গাও বিভিন্ন রকম গান আমার মস্তিষ্কে বিভিন্ন রকম প্রভাব ফেলে। যেমন আমি যখন মার গান শুনি তখন আমার মা চোখের সামনে থাকলে আমার মনে হয় কান্না আসছে, হয়তো বা শূন্যতা বোধ করছি কেন একটা জানি, আর দূরে থাকলে তার কথাই নেই, নিজের মাকেই অনেক বেশি মিস করি। সেটা বাবার গানের ক্ষেত্রেও হয়ে থাকে। ভালোবাসার গান শুনলে মনে হয় আমি ভালোবেসেছি, আমার ভালোবাসা আছে, চারিপাশে শুধু ভালোবাসা ভালোবাসা, প্রজাপতি উড়ে যাচ্ছে, এরকম একটা অনুভব হয়। এই যে ইউটিউব এর মাধ্যমে যে তুমি যাত্রা শুরু করেছিলে, যে নিজস্ব চ্যানেলের মাধ্যমে, পরবর্তীতে দেখা গেলো যে এই যে তোমাদের ক্লোজার ওয়ানে কিন্তু প্রত্যেকেরই নিজের গান হয়েছে, তাই না? কথা মানে নতুন লেখা গান, কথা সুর দেওয়ার পর ধীরে ধীরে দেখছি শুধু হয়তো তোমাদের শুধু না, সার্বিকভাবে আমাদের বাংলাদেশের শিল্পীদেরকে দেখছি যে সেই পুরনো দিনের গান, হ্যাঁ, হারানো দিনের গানে ফিরে যাওয়া, নিজে ইউটিউব চ্যানেলকে জনপ্রিয় করার জন্য নিজেকে দর্শকের কাছে শ্রোতার কাছে নিয়ে যাওয়ার জন্য, হ্যাঁ, হারানো দিনের গানের আশ্রয় নিয়ে টিকে থাকা, তাহলে কি নতুন গান হচ্ছে না বা শ্রোতা দর্শকরা নতুন গান নিচ্ছেন না শুনছেন? আসলে প্রচুর গান হচ্ছে নতুন নতুন। প্রবলেমটা হচ্ছে মানুষ দর্শক শ্রোতা এখন আর সেভাবে, যেভাবে আগে আমরা জানি যে শ্রোতারা যেভাবে গান শুনতেন, ক্যাসেট কিনে যেভাবে জানতে পারতেন যে নতুন গান কি হয়েছে, সেই ব্যাপারটা এখন আর নেই। তো এখন যে যে যার যার মতো করে গান প্রকাশ করছে, তো মানুষের কাছে পৌঁছে দেওয়ার একটা ব্যাপার থাকছে যে পৌঁছে দিতে হয়। আপনি যদি না জানতে পারেন যে আপনার বাসার কাছে কোন নতুন সবজিটা এসছে, আপনি হয়তো কিনতে পারবেন না যদি না জানেন আর কি। তো সেই ব্যাপারটা থাকে ঠিকঠাক মতো, আসলে কি বলবো, মার্কেটিংয়ের অভাবে মানুষের কাছে গানটা পৌঁছয় না, যার কারণে নতুন গান মানুষ শুনতে পায় না। একটা বিষয় আমি ওই জায়গায় যাবো, তার আগে এই যে গানের যে বিপণনের কথাটি বললে, যে আগে তো অ্যালবাম ক্যাসেট তারপর অ্যালবামের বিপণন ছিল, সেই বিপণন ব্যবস্থাটা ভেঙে পড়েছে, নেই এখন বলতে চাচ্ছ? বিপণন ব্যবস্থা একদম নেই তা বলবো না, যারা ব্যবসায়ী তারা তো নতুন নতুন ভাবে নতুন নতুন উপায়ে ব্যবসা করছে। অ্যালবাম তো কেউ নিচ্ছে না, মানে সিডি তো কেউ নিচ্ছে না, নিচ্ছে না, সেই সময়টা তো চলে গেছে। ভেরি ফিউ, দেশের বাইরে কিছু হয় আমি দেখেছি, বাংলাদেশে একেবারে নেই বললেই চলে, ওভাবে অ্যালবাম নেওয়া হচ্ছে না। তো সেটাই বলছি আর কি। তো আমার মনে হয় যে পুরনো গানগুলো মানুষ শিল্পীরা গাইছে একমাত্র কারণে, কারণ হচ্ছে যখনই, আমার পার্সোনাল ওপিনিয়ন থেকে যদি আমি বলতে চাই, আমি দেশের বাইরে কিংবা দেশে যতই অনুষ্ঠান করেছি, আমি দেখেছি মানুষের মধ্যে পুরাতন গানের প্রতি যে একটা ফ্যাসিনেশন সেটা নতুন গানের প্রতি কম। যে গানগুলো আমি কম্পিটিশনে করেছি সেই গানগুলো মানুষের কাছে যেভাবে জনপ্রিয়তা পেয়েছে, আমার নতুন গান যা এসছে সেটা খুব একটু কম জনপ্রিয়তা পেয়েছে। তাহলে কি এই যে গানের বাণী বা কথা এবং সুরের যে ঘাটতি বা দৈন্যতা বলবো, সেগুলো একটা কারণ আমার মনে হয়, সেই দরদটা কম, দরদ কম, সেই কারণটাও আছে। আবার ব্যাপার থাকে যে মানুষের কাছে ঠিকমতো পৌঁছায় না, এরকম একটা ব্যাপার থাকে। যেমন আমি হয়তো আমার একটা গান এসেছে, আমার বন্ধুদেরকে বললাম, ফেসবুকে বললাম, সোশ্যাল মিডিয়াতে বললাম, কিন্তু নিজের মাকেই বললাম না, হ্যাঁ, আত্মীয় স্বজনদেরকেই বললাম না। ঠিক সেরকম আপনি তো গিয়ে গিয়ে সবার কাছে প্রচার করতে পারবেন না, হ্যাঁ।
তো দ্যাট ইজ ওয়াই আমার মনে হয় যে মানুষের কাছে ঠিকমতো পৌঁছাচ্ছে না বলে মানুষ জানতে পারে না। কিন্তু এই যে তুমি যেটা বললে ওই জায়গায় যদি যাই যে তোমার এখনো সন্ধ্যা মুখোপাধ্যায়ের গান, এখনো হেমন্ত মুখোপাধ্যায়ের গান, আমাদের সৈয়দ আব্দুল হাদির গান, আব্দুল জব্বারের গান, হ্যাঁ মাহমুদুর নবীর গান, এই গানগুলোই কিন্তু ওই যে চাহিদা যেটা বলা যে দর্শক শ্রোতার কাছ থেকে স্বাভাবিকভাবে বলতে গেলে তাদের গানগুলো অনেক ফেমাস ছিল, কিন্তু তার একটা আরও একটা কারণও ছিল যেটা আমি বিশেষভাবে উল্লেখ করতে চাই, তা হচ্ছে তখন কিন্তু একটা টিভি চ্যানেল ছিল, একটা বেতার ছিল। হ্যাঁ এখন বিভিন্ন টিভি চ্যানেল হয়ে গেছে, বিভিন্ন বেতার আছে, রেডিও চ্যানেল আছে, রেডিও আছে, সোশ্যাল মিডিয়া চলে এসছে, আজকাল অনেকে টেলিভিশন দেখেই না বলতে গেলে। আমার মা কাকি যারা টেলিভিশন দেখছেন তারা হয়তোবা দেশের বাইরে ওপার বাংলার হয়তোবা কিছু চ্যানেল দেখছেন আর পুরাতন গানগুলো শুনছেন ইউটিউবে। তো কিভাবে আসলে নতুন গানকে প্রচার করা যায় এটা অ্যাকচুয়ালি একটা টাফ মিশন আমার মনে হয়। এবং এখন টেলিভিশনে যে অনুষ্ঠানগুলো হচ্ছে বা ইউটিউবে সেখানেও কিন্তু তোমাদের কাছে অনুরোধ আসছে যে ওই গানগুলি মানে সেই পুরোনো দিনের গান গাওয়া, তাই না? এবং তোমরা কয়েকটি অনুষ্ঠান করছো আমি দেখছি, সেখানেও কিন্তু সেই গানগুলোই গাচ্ছ। হ্যাঁ পুরাতন গানগুলো তো আমাদেরও করতে ভালো লাগে, কারণ এই গানগুলো শুনে শুনে বড় হয়েছি, আর যখন মানুষ রিকোয়েস্ট করে সেই গানগুলো করবার জন্য তখন আসলে সেই রিকোয়েস্টটাকে অবজ্ঞা করা যায় না, কারণ দিন শেষে তো এই শ্রোতা দর্শকরাই আমাদের সব কিছু, এই সব কিছু শ্রোতা দর্শকরা। এবং তাদের কাছে এই যে পুরোনো মানে আমাদের যে মানে বলা হয় যে স্বর্ণযুগের গান, সেই গানগুলোর মধ্যে তোমার তুমি কোন গানগুলো বেশি গাচ্ছ? স্বর্ণযুগের গানের মধ্যে আমি করেছি যেটা সিলনে প্রচার পেয়েছে, তখন তোমার 21 বছর বোধ হয়, শ্রদ্ধেয় আরতি মুখার্জির গান, শ্রদ্ধেয় লতা মঙ্গেশকরের গান করেছি আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, তারপর শ্রদ্ধেয় চিত্র সিং এর গান করেছি কথা ছিল দেখা হবে, আর সামনে লতাজির আরেকটা গান করেছি সে গানটিও আসছে। কোনটা ওটা? আরেকটা গান করেছি আমি শ্রাবন্তী মজুমদারের গান কপালে আগুন জ্বলে না, এই চারটা গান টেলিকাস্ট হলো, আর এখন হচ্ছে সামনে লতাজির আরেকটা গান করেছে সেই গানটি আসবার অপেক্ষায়। তোমার 18 এবং তোমার 21 তো খুব বেশি দিন আগে পেরিয়ে আসুনি, সেই 18-21 কেমন কেমন উদযাপন করেছো? 18-21 খুব ব্যস্ততার মধ্যে গেছে, কারণ বুঝেই উঠতে পারিনি কখন চলে গেল, কারণ এত কাজের ব্যস্ততা ছিল। তখন তো আমরা মাত্র কম্পিটিশন শেষ করলাম তখন আমার 17 বছর, তো এরপরে আমি মনে হয় 7 থেকে 8 বছর আমার চোখ বন্ধ করে ব্যস্ততার মধ্যে কেটেছে, একদিকে পড়ালেখা আরেকদিকে হচ্ছে গান বাজনার ব্যস্ততা, তো বলবো যে খুবই ব্যস্ততার মধ্যে গেছে। মানে কখন 18 চলে গেল মানে টেরিবল নিজেই বুঝতে পারিনি, আফসোস হয় না? খুব একটা আফসোস হয় না, যা 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 ছিল তাও নিয়তি, যা আসবে তাও নিয়তি। কিন্তু মনে তো এখন 18 নাকি? মনে এখন 18 কি না সেটা সবসময় চেষ্টা করি। 16 থাকতে চাও না 18 থাকতে চাও? যত ছোট হওয়া যায়, আমি তো বলবো যে আরো বেশি ছোট হয়ে যেতে পারলে ভালো হতো। আগে তো ছোটবেলায় ওরকম কোনো ঝামেলা ছিল না, ওরকম কোনো চিন্তা ছিল না, কোনো টেনশন ছিল না মা বাবার উপরে। শৈশব কেটেছে কোথায়? ঢাকা শহরে? আমার শৈশব কেটেছে কুমিল্লায়। আচ্ছা, কুমিল্লাতে মনোহরপুরে, এই আর কি। সেই গ্রাম, এই যে একটি ছোট শহর এবং তারপর ঢাকা, এখনো কি গ্রামে বা সেই ছোট শহরেই থাক মানে ফিরে যেতে? আমি কুমিল্লা একদম প্রপারে ছিলাম সিটিতে। হ্যাঁ সেটাই তো, আওয়ার লেডি অফ ফাতেমা গার্লস হাই স্কুলে আমি পড়ালেখা করেছি, নিবেদিতা স্কুলে পড়ালেখা করেছি, YWCA তে পড়ালেখা করেছি, তো ক্লাস 6 পর্যন্ত আমার কুমিল্লায় কেটেছে। তো সুন্দর শহর এবং পরিবেশটা অনেক বেশি সুন্দর ছিল, যেমন আমাদের সামনে নদী আছে খুব সুন্দর, তার ওপারে একটা কালী মন্দির আছে, সেখানে বেলি ফুলের গাছ আছে, গিয়ে ফুল কুড়াতাম, মালা গাঁথতাম, গান করতাম, কুমিল্লা পার্কের মধ্যে অনেক গান করেছি, তালপুকুর আছে একটা, তালপুকুর পার আছে, হ্যাঁ ধর্মসাগর পার আছে, তো সেই জায়গাগুলো অনেক সুন্দর ছিল ছোটবেলায় যখন স্কুলে যাবার সময় ধর্মসাগর পার দিয়ে যেতে হতো, তো এই অনুভূতিটাই অন্যরকম। রানীপুকুরের সামনে দিয়ে, হ্যাঁ একদম, সেই অনুভূতিগুলো আসলে মুখে বলে প্রকাশ করা যাবে না। রানীপুকুরের সামনে দিয়ে যেতে যে নিজের কখনো রানী হতে ইচ্ছে করেনি?
না ওরকম হয়তো ইচ্ছে করেনি, কিন্তু এখনো পর্যন্ত কুমিল্লা যদি আমি যাই, যখনই যাওয়া হয় আমার মনে হয় কুমিল্লাতেই যে ভোরে একটা শান্তির একটা নিঃশ্বাস নিচ্ছি, সেই শান্তির নিঃশ্বাসটা হয়তো অন্য কোথাও নিতে পারিনি এখনো, ওরকম মনে হয় আর কি। আমরা বলি যে এই যে আমরা এই রাজধানী ঢাকা শহরে আছি, তারপরে যে এখনো যেমন অনেকেই এই যে করোনা সময়টা পার করছে, অনেকে কিন্তু গ্রামে ফিরে গিয়েছে, আমরা ঈদে ফিরে যাই, যে কোনো সংকটে সে মুক্তিযুদ্ধের সময় আমরা ফিরে গিয়েছিলাম। ঢাকাকে কেউ ভালোবাসে না, ঢাকার একটা অভিমান আছে, তোমার কি মনে হয়? ঢাকাকে কেউ ভালোবাসে না, কিন্তু প্রয়োজনের তাগিদে তো ঢাকাতেই থাকছে মানুষ। আসলে সবাই যেহেতু প্রয়োজনের তাগিদে থাকছে, জনবহুল হয়ে গেছে, ওই তো আমরা মানসিকভাবে না খুবই ফ্রাস্ট্রেটেড, আমরা অ্যাকচুয়ালি কী চাই আমরা জানি না। আমরা একদিকে যখন আমাদেরকে বেঁধে রাখা হয় তখন আমাদের মনে হয় একটু খোলা আকাশে গিয়ে অনেক মানুষের সাথে মিশতে পারলে হয়তো ভালো লাগতো, আবার যখন অনেক মানুষের মাঝে ভিড়ের মধ্যে যখন থাকি তখন মনে হয় যে না ভালো লাগছে না, একলা থাকলে হয়তো ভালো লাগতো। তো আমরা খুবই কনফিউজড আসলে এই ব্যাপারগুলো নিয়ে। তো ঢাকাকে কেউ ভালোবাসে না ব্যাপারটা স্বার্থের টানে হলেও ভালোবাসতে হবে, কারণ আসতে তো হবেই না, মানে আবার ঢাকা ছেড়ে চলে গেলে আবার মন পুরে ঢাকার জন্য। হ্যাঁ অবশ্যই, ওই যে মানুষের মানসিকভাবে আমরা একটু কি বলবো সে কি কাইন্ড অফ দ্যাটস ওয়াই মেবি। যখন আমরা দেশের বাইরে যাই, তুমি নিয়মিত প্রায় যাও, এই যে এই সময়টায় হয়তো যাওয়া হয়নি, তখন কিন্তু এই যে বাংলাদেশের জন্য যখন এই যে বিমানটা উড়োজাহাজটা উঠলো তারপর থেকেই কিন্তু এক ধরনের ওই যে আমরা বলি হোম সিকনেস বলি ইংরেজিতে, তাই না, এক ধরনের ওই যে দেশের জন্য মন উঠতে শুরু করে। আমি ট্র্যাভেল করতে খুব ভালোবাসি, যখন বাংলাদেশ থেকে বিমানটা উড়ে যায় তখন খুবই ভালো লাগে, মনে হয় যে একটা নতুন দেশ দেখতে পাবো, নতুন এক একটা এক্সপিরিয়েন্স হবে, নতুন ট্রিপের নতুন রকম একটা আনন্দ। কিন্তু ঠিক যখন 10টা দিন গুনে গুনে পেরিয়ে যায় এরপর থেকে আমার হোম সিকনেসটা শুরু হয়ে যায়, যে এবার মার হাতের রান্না খাবো আর ভালো লাগছে না, এবার আমি কখন আবার ঢাকায় যাব, কখন বাড়িতে যাব, কখন বাবাকে দেখবো, কখন আত্মীয় স্বজনদের দেখবো, তখন আবার মনটা আনচান করে আর কি দেশের জন্য। এবং ওই যে ওই দেশে থাকলে হঠাৎ করে মানে এই যে রাস্তা দিয়ে যাচ্ছ, কোনো অনুষ্ঠানে যাচ্ছ, ওখানে বাংলাদেশের পতাকা যদি দেখা যায় তখন তো অবশ্যই শুধু বাংলাদেশের পতাকা দেখানোর প্রয়োজন নেই। যখন কোনো ফরেইনার আমাকে জিজ্ঞেস করে তোমার দেশটা কোথায়, তুমি কোথাকার, তখন আমি যখন বলি বাংলাদেশ, ওরা যখন চিনতে পারে, ওরা যখন বলে যে বাংলাদেশ, ও আই নো কক্সেস বাজার, আই ভিজিটেড কক্সেস বাজার, তো ওই সময়টাতে একটা অন্যরকম একটা ভালো লাগা কাজ করে, গর্বে তখন মনে হয় যে একটা কক্সবাজার ছিল বলে আজকে বাংলাদেশকে চিনতে পারছে, তো অনেক আনন্দ হয়। চট্টগ্রাম শহর নিয়ে বলো, কুমিল্লা নিয়ে বলেছো, চট্টগ্রাম শহরেও তো, চট্টগ্রাম শহরে আমার সময়টা কেটেছে ঠিক যখন আমি ক্লাস 9-এ, তখন থেকে ডক্টর খাস্তগীর স্কুলে পড়েছি, তারপর চিটাগং কলেজ, তারপর আইইউবি, গ্রাজুয়েশন পোস্ট গ্রাজুয়েশন ঢাকায় এসে করলাম। চট্টগ্রামের আনন্দটা অন্যরকম, চট্টগ্রামের কিছু স্পেশাল ব্যাপার আছে যেগুলোকে আপনি কখনো অ্যাভয়েড করতে পারবেন না, যেগুলো অন্য কোথাও পাবেন না, যেমন চট্টগ্রামের বেলা বিস্কুট, শুটকি, এগুলোকে আপনি অ্যাভয়েড করতে পারবেন না, খেতে মজাদার পাবেনও ঠিক একেবারেই চট্টগ্রামে পাবেন। তো আর চট্টগ্রামের ব্যাপারটা ছিল যে চট্টগ্রামে আমাদের প্রচুর পরিমাণ আত্মীয় স্বজন, আর আমার গ্রামের বাড়ি হচ্ছে পটিয়াতে, তো কক্সবাজার যেতেই পটিয়াটা পড়ে। চট্টগ্রাম খুবই সুন্দর একটা জায়গা, চট্টগ্রামের মজাটা অন্যরকম, কুমিল্লায় যখন ছিলাম তখন কুমিল্লার আনন্দটা মজাটা অন্যরকম ছিল, আর চট্টগ্রামের মজাটা অন্যরকম। যেমন চট্টগ্রামের ভাষাটা ভিন্ন, এই ভাষাকে আপনি আত্মস্থ করতে গেলে শুদ্ধ ভাষায় গণ্ডগোল হয়ে যেতে পারে। তো ছোটবেলা থেকে কখনোই আমার মা আমাকে চট্টগ্রামের ভাষা বলতে দিতেন না, কোনো ফ্রেন্ডস কারোর সাথে যদি চট্টগ্রামে যখন ঘুরতে যাওয়া হতো, একটু খেলাধুলা করার পরে যদি ঘরে এসে একটু চট্টগ্রামের ভাষা বলতাম তখন আমার মা আমাকে খুব শাসন করতেন, যেন সেই প্র্যাকটিসটা যেন আমার থেকে না যায়, ভেতরে গেঁথে না যায়, তো ওই টানটা যাতে না থাকে। কিন্তু ঘরে যখন থাকি তখন সেই টানে কথা না বললে মনে হয় যে মনে শান্তি পাচ্ছি না। এই যে আঞ্চলিক গান হারিয়ে যাওয়া, খুঁজে পাওয়া যাচ্ছে না, চর্চা নেই, তোমরা যারা চট্টগ্রামে তো অনেক শিল্পী আমাদের, তাই না, অনেকে এসছে, তাদের মধ্যে এই গানগুলোকে বাঁচিয়ে রাখার প্রয়াসটা বা চেষ্টাটা কতটা দেখো? চট্টগ্রামে প্রচুর শিল্পী আছেন যারা চেষ্টা করছে স্ট্যাবলিশ হওয়ার,
তারা প্রত্যেকেই আসলে যখনই কোনো কালচারাল ইভেন্টে পারফর্ম করে, আমার মনে হয় না চট্টগ্রামের গান না গাইলে চট্টগ্রামের দর্শক সন্তুষ্ট হয়। কারণ আমি যতবারই চট্টগ্রামে কোনো অনুষ্ঠান করতে গেছি, আমাকে চট্টগ্রামের গান পরিবেশন করতে হয়েছে তাদের জন্য। তো তাদেরকে ফোর্সফুলি হলেও এই গানগুলো প্র্যাকটিস করতে হবে, কারণ এই গানগুলো আমাদের আমাদের জন্য সম্পদ। এবং এই যে শিল্পীর একটা দায় আছে, তাই না? শিল্পী মানুষের জন্য একটা দায়বদ্ধতা থাকে। তুমি একটু আগে বলছিলে যে তোমার চুল নিয়ে কথা বলছিলে, যে চুল যদি দেশের বাইরে যে চুল ক্যান্সার আক্রান্ত কাউকে দেওয়া যায়, হ্যাঁ, সেই মানুষের জন্য, মানুষের জন্য কাজ করা, মানুষের পাশে দাঁড়ানো, বিপন্ন মানুষের পাশে দাঁড়ানো, সেই জায়গায় তোমার দায়বদ্ধতা, প্রতিশ্রুতির কথা যদি বলো। আমার আসলে আমি যদি বলি যে দেশের মানুষের জন্য মন কাঁদছে, আমি এই ব্যাপারটা একেবারে ওদিকে না গিয়ে যদি বলি, আমার আশেপাশে যারা আছেন, এই সময়টাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে আমাদের যারা মিউজিশিয়ানস আছে, যেহেতু প্রোগ্রাম হচ্ছে না, যারা টেলিভিশনে মিউজিশিয়ানরা পারফর্ম করতেন, বিভিন্ন অনুষ্ঠানে পারফর্ম করতেন, কালচারাল ইভেন্টে পারফর্ম করতেন, এখন সব ধরনের অনুষ্ঠানই বন্ধ, যেহেতু সবাইকে ঘরে থাকতে বলা হচ্ছে, স্টুডিও মঞ্চ সব, তাদের সব রকম কাজে এখন থেমে গেছে। তো তারা তারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো আমি চেষ্টা করেছি নিজের পক্ষ থেকে তাদের পাশে দাঁড়ানোর জন্য, পাশাপাশি আমি চেষ্টা করেছি যে আমাদের যারা খুব কাছাকাছি যারা ভাই, বড় ভাইরা যারা রাতে রাতে মানুষদের কাছে খাবার পৌঁছে দিচ্ছে, প্রক্রিয়াজাত খাবার, রান্না করা খাবার, সেই দিকেও আমি চেষ্টা করেছি একটু হেল্প করবার জন্য, কারণ নিজের একটা অবদান রাখার চেষ্টা করেছি। কারণ হচ্ছে আমার মনে হয়েছে এই মানুষগুলো যারা ঘুমিয়ে আছে, হয়তো বা সেই দিন খাবার পায়নি, তাদের জন্য যদি এতটুকু খাবারও যদি তুলে দেওয়া যায় মন্দ হয় না। তাছাড়া বিভিন্ন সংস্থা কাজ করছে, যেমন আমি একদম প্রকাশ্যেই বলতে চাই, এক টাকার আহার একটা প্রতিষ্ঠান আছে, আমার খুবই ভালো লাগে, সালমার একটা সংগঠন আছে আমাদের ক্লোজ আপের, সালমা, সেও খুবই ভালো কাজ করছে। ওদের দুজনের সংস্থাতেই আমি একটু চেষ্টা করেছি যে যেন একটু হলেও কাজ করতে পারি আর কি, হেল্প করতে পারি। আমরা যখন কথা শুরু করেছিলাম, তারপরে এই পর্যন্ত আসতে আসতে কিন্তু আমাদেরকে একবার মেঘ ঢেকে দিচ্ছিল, আবার রোদ উঠেছে, তাই না? আলো মেঘ সরে গিয়ে সূর্য উঁকি দিয়েছে, এখনো আছে সূর্য আমাদের আলো দিচ্ছে, আমরা রোদে আছি। এই সুন্দর এই যে এই মেঘ, এই বিপন্ন সময় কেটে আমরা যে সময়টা আছি, সে সময়টা থেকে আবার রোদ আসবে, আলো আসবে, সুন্দর সময় আসবে, আশা রাখি।